প্রজ্ঞাপনের 7 মাস পেরিয়ে গেলেও সিলেটে শ্রম আদালতের কার্যক্রম শুরু হয়নি। সিলেট বিভাগের শ্রমিকদের মামলার জন্য যেতে হচ্ছে চট্টগ্রামে। এতে অনেক শ্রমিক তাদের অধিকার বঞ্চিত হচ্ছে বলে মনে করেন শ্রমিক নেতা সহ আইনজীবীরা। তবে শ্রম অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন শিগগিরই এই আদালত চালুর ব্যাপারে প্রক্রিয়া চলছে। বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল কবির, ছবি তুলেছেন নওশাদ আহমদ চৌধুরী। সরকার গত বছরের 24 জুন সিলেট, বরিশাল ও রংপুর বিভাগের জন্য 3টি শ্রম আদালত স্থাপনের প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপন জারির পর থেকে চট্টগ্রামস্থ দ্বিতীয় শ্রম আদালতের এখতিয়ার বহির্ভূত হওয়ায় সিলেট বিভাগের কোনো মামলা গ্রহণ করা হয়নি। পরবর্তীতে শ্রম মন্ত্রণালয়ের নির্দেশে গত বছরের নভেম্বর মাস থেকে চট্টগ্রাম শ্রম আদালত অতিরিক্ত দায়িত্ব হিসেবে সিলেট শ্রম আদালতের মামলা গ্রহণ করেছেন। এতে সিলেট বিভাগের 100,000 শ্রমিকের দুর্ভোগ আজও কমেনি। 102 টাকা মজুরি চট্টগ্রামে গিয়ে যেন শ্রমিকরা যেন একটা আইনি একটা সহায়তা পাবে সেটা খুবই কষ্টকর, এবং চট্টগ্রামে যাওয়ার মতো সেই সমর্থ হবে না এবং সে আইনি সহায়তাটাও পাবে না। অনেকগুলো মামলা আমরা করি নাই, আমরা ওই আর্থিক কারণে, দূরত্বের কারণে আমরা সেই মামলাগুলোতে যেতে পারি নাই। এতে আমাদের অনেক শ্রমিক তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে। এ অবস্থায় শ্রম আদালত দ্রুত চালুর দাবি জানিয়েছেন এই আইনজীবী। আদালত হয়েছে কিন্তু বাস্তবে এখানে আদালত কার্যকর নয়। এই অবস্থায় আমাদের দাবি হলো এখানে এমন একজন বিচারককে নিয়োগ দেওয়া হোক যিনি স্থায়ীভাবে এখানে বসবাস করবেন, এখানে অবস্থান করবেন এবং এখানে প্রতিদিন মাসের প্রতি ওয়ার্কিং ডেতে ইনি অফিস করবেন এবং আদালত করবেন। এটাই হচ্ছে আমাদের বর্তমান দাবি। শ্রম অধিদপ্তরের আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তা জানান সিলেট শ্রম আদালত স্থাপনের প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে। আমি ইতিমধ্যে শ্রমিক প্রতিনিধির নাম প্রেরণ করার চেষ্টা করেছি, এখন মালিক প্রতিনিধি এদের নাম প্রেরণ করার জন্য করার প্রক্রিয়া চলছে। দেশের 163টি চা বাগানের মধ্যে 138টির অবস্থান সিলেট বিভাগে। বাগানগুলোতে কর্মরত 2,50,000 চা শ্রমিক। এছাড়া হোটেল, মোটেল, রেস্টুরেন্ট, কলকারখানা, পরিবহন সেক্টরে আরও 5,00,000 শ্রমিক কর্মরত রয়েছেন। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট।